মিরপুরের একাডেমি গ্রাউন্ডে মোহামেডানের নেটে জাতীয় দলের প্র্যাকটিস কিট পরা একজনকেই দেখা গেল। আর কেউ নন, তিনি বাংলার টি টোয়েন্টি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। তবে টি টোয়েন্টি নয়, ওয়ানডে ফরম্যাটের জন্য তৈরি হচ্ছেন। ডিপিএলে মোহামেডান ব্যাটিং লাইনে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে থাকছে তার কাঁধেই। আসার কথা, রিয়াদ ওয়ানডে ম্যাচের মধ্যেই আছেন। সাউথ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ের পর টেস্ট দল চলে গেছে ডারবানে, আর বেশ আগেই ওই ফরম্যাট থেকে অভিমানে অবসরে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ধরেছেন ঢাকার ফ্লাইট। শুক্রবার পৌঁছে নিয়েছেন একদিনের বিশ্রাম। দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে পরদিনই নেমে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলনে। সাউথ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য রিয়াদের লম্বা ইনিংস খেলার সুযোগ হয়নি। প্রথম দুই ম্যাচে 25 করে রান করেছেন, শেষটায় ব্যাটিংয়েই নামা লাগেনি। তবে ডিপিএলে লম্বা ইনিংস খেলতে চান, সেটা অনুশীলনের ধরন দেখেই টের পাওয়া গেল। প্রথম দিকে প্রতিটা বলই ডিফেন্ড করার চেষ্টা করেছেন, মিসও করেছেন বেশ কটা বল। তবে সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছেন, ব্যাটিং প্র্যাকটিসের শেষ দিকে খেলেছেন শটও। লিস্ট এ ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস 130 রানের। এবারে নিশ্চয়ই তার চেয়েও বড় কিছু করতে চান। অনুশীলনের এক ফাঁকে ছোটখাটো আলোচনা সেরেছেন মোহামেডানের কোচ সারওয়ার ইমরানের সাথে। শেষ দিকে বোলিং প্র্যাকটিসটা সারতেও ভোলেননি। বোঝাই যায় ডিপিএলে অলরাউন্ড পারফরমেন্স করতে মুখিয়ে রিয়াদ। কেবল পারফরমেন্স নয়, ডিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতাটাও কাজে লাগাতে চায় মোহামেডান। 295 লিস্টে ম্যাচ খেলা রিয়াদের 7 সেঞ্চুরির সাথে আছে 43 হাফ সেঞ্চুরি। স্বীকার করেছেন 148টা উইকেটও। তারকাদের নিয়েই এবারে ডিপিএলে দল সাজিয়েছে মোহামেডান। টেবিলেও অবস্থান খারাপ নয়, তিন ম্যাচের দুটোই জিতেছে সাদা কালোরা। মাহমুদুল্লাহ রিয়াদ সেটা আরও এগিয়ে নিতে পারেন কিনা তা বোঝা যাবে এবারে। খালিদ জামিল, একাত্তর।